ওমরাহ শেষে গ্রামে ফিরেই খুন যুবলীগ নেতা নোমান, সাথে থাকায় ঘটনার বলি হন ছাত্রলীগ নেতা রাকিবও, তবে এর পেছনে নেপথ্য কি? লক্ষ্মীপুর 24 বিশ্বজুড়ে লক্ষ্মীপুর পালনের উদ্দেশ্যে গত 5 এপ্রিল সৌদি আরবে যান সাবেক যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান। 20 এপ্রিল দেশে ফেরেন তিনি। দুদিন ঢাকার বাসায় থেকে ঈদের দিন গ্রামের বাড়িতে আসেন নোমান। গ্রামে আসার পরেই সন্ত্রাসীরা তাকে টার্গেট করে। 3 দিনের মাথায় অনেকটা প্রকাশ্যেই গুলি করে হত্যা করা হলো যুবলীগের সাবেক এ নেতাকে। তার সঙ্গে থাকায় বলি হতে হয়েছে জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাকিব ইমামকেও। এ নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরাও। মঙ্গলবার রাত 10:45 দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট সড়কে জেলা যুবলীগের সাবেক নেতা নোমান ও ছাত্রলীগের সাবেক নেতা রাকিব ইমামকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর নোমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাত 11:30 দিকে ঢাকায় নেওয়ার পথে নোয়াখালীতেই তার মৃত্যু হয়। নিহত নোমান সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। তিনি 2 ছেলে সন্তানের জনক আর রাকিব বশিকপুর নন্দীগ্রামের রফিকুল্লার ছেলে। নাম প্রকাশ না করার সত্ত্বে দলীয় একাধিক নেতাকর্মী জানিয়েছেন পরিকল্পিতভাবেই যুবলীগের সাবেক নেতা আবদুল্লাহ আল নোমানকে হত্যা করেছে সন্ত্রাসীরা। মূলত ওমরা থেকে গ্রামে ফেরার পরেই তাকে টার্গেট করে প্রতিপক্ষরা। নোমানের পরিবার সূত্রে জানা গেছে 5 এপ্রিল ওমরাহ পালনে সৌদি আরব যান আবদুল্লাহ আল নোমান। গত 20 এপ্রিল তিনি দেশে ফেরেন। এরপর ঢাকার বাসা থেকে ঈদের দিন বশিকপুর গ্রামে যান। ঈদের দিন পোদ্দার বাজারে নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর পরিবারের সঙ্গেই বাড়িতে 2 দিন কাটান নোমান। ঘটনার দিন মঙ্গলবার রাতেও দলীয় নেতাকর্মীদের নিয়ে পোদ্দার বাজারে ছিলেন তিনি। তাদেরকে বিদায় দিয়ে নাগেরহাটের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা রাকিব ইমামও। নাগেরহাটের কাছাকাছি পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়ে। এতে 2 জনই গুলিবিদ্ধ হন। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও নোমানের মোবাইল ফোনও নিয়ে যায় সন্ত্রাসীরা। নোমানের ভাই মাহফুজুর রহমান বশিকপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। এই হত্যাকাণ্ডের জন্য তিনি সরাসরি সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদিকে দায়ী করেছেন। মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, চিহ্নিত সন্ত্রাসী আবুল কাশেম জেহাদি পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করেছে। কাশেম আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউপি নির্বাচনে হেরেছিল। এরপর থেকে আমাদের হুমকি দিয়ে আসছিল, টার্গেট করে নোমানকে রাকিবকে তারা খুন করেছে। কারণ বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদি গত 20 ডিসেম্বর তাকে মারধরের হুমকি দিয়েছিল। বশিকপুর ভাই ভাই অডিটোরিয়ামে প্রকাশ্যেই তিনি নোমানকে হুমকি দেন। ফলে সন্দেহের তীর তার অনুসারীদের দিকেই বেশি যাচ্ছে। হত্যাকাণ্ডের পর এ নিয়ে বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদির বা তার পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি। আলোচনায় ইউপি নির্বাচন নিয়ে দন্ত্য নোমান রাকিবকে হত্যাকাণ্ডের পর অনেকটা থমথমে লক্ষ্মীপুর জেলা। চলছে নানান আলোচনা, খুনিদের চিহ্নিত করে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ। তবে এখনও এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। তবে হত্যাকাণ্ডের পেছনে সর্বশেষ বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিয়ে দ্বন্দ্বের বিষয়টি সামনে আসছে। স্থানীয়রাও ধারণা করছেন ওই নির্বাচন ঘিরে যে দ্বন্দ্ব দানা বেঁধেছিল তার জেরেই নোমান রাকিব খুন হতে পারে। স্থানীয়রা জানান বশিকপুর ইউপি নির্বাচনে এবার আওয়ামী লীগের মনোনয়ন পান সাবেক চেয়ারম্যান ও চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম জেহাদি। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েন মাহফুজুর রহমান। তিনি নিহত আবদুল্লাহ আল নোমানের ভাই। নির্বাচনে নৌকার প্রার্থী আবুল কাশেম জেহাদির ভরাডুবি হয়। চেয়ারম্যান নির্বাচিত হন মাহফুজুর রহমান। ওই নির্বাচন নিয়েই কাশেম জেহাদি ও তার অনুসারীদের সঙ্গে মাহফুজ নোমান গ্রুপের দ্বন্দ্ব চলছিল।
এর জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের। এদিকে ঘটনার পর খবর পেয়ে দ্রুত সদর হাসপাতালে ছুটে যান লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ্জামান আশরাফ। তিনি বলেন, দুষ্কৃতিকারী এখন বলা হচ্ছে, তো আমি অর্থ যাই যে আমরা অবশ্যই কারা করেছে, কি উদ্দেশ্যে করেছে, কেন করেছে আমরা খতিয়ে দেখছি। এখন এটা তো একে অপরকে দায়ী করবে, আমার কাজ হচ্ছে সঠিক তদন্ত করে সঠিক ব্যক্তিকে আইনের সম্মুখে আনা, আমি সে চেষ্টা করি। আসলে ঘটনা হঠাৎ ঘটে যায়, এটা তো কেউ বলতে পারে না, অশান্ত হয়ে গেছে আবার শান্ত হবে, ইনশাল্লাহ আমরা পদক্ষেপ গ্রহণ করব। আমার মাননীয় ইন্সপেক্টর জেনারেল আজিজ স্যারের কথা হয়েছে, আজিজ স্যার একটি বক্তব্য আমাকে দিয়েছেন যে ব্যক্তি হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পরে রাতে তিনি হত্যাকাণ্ডের স্থান পরিদর্শন করেছেন। যুবলীগ ও ছাত্রলীগের সাবেক দুই নেতাকে হত্যার প্রতিবাদে তাৎক্ষণিক লক্ষ্মীপুর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে 11:30টার দিকে মিছিল করা হয়, পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারি, সাধারণ সম্পাদক জহিরউদ্দিন বাবর প্রমুখ। তারা যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে হত্যায় জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান। তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত বশিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম জেহাদির মোবাইল ফোনে কল করেও বন্ধ পাওয়া যায়। তবে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম পারুক পিঙ্কু বলেন, কেউ কেউ লক্ষ্মীপুরকে অশান্ত করতে চায়, আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বশিকপুরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র জব্দের দাবি জানাচ্ছি। সন্ত্রাসী যে দলেরই হোক না কেন, কোনো ছাড় দেওয়া হবে না। ডেস্ক নিউজ, লক্ষ্মীপুর 24, লক্ষ্মীপুর।